الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের সাহারি অনুষ্ঠান প্রিয় শ্রোতা কোরআন নাজিরের মাস সিয়াম সাধনার মাস এই মাহের রমাদান আল্লাহ রবুল আলমিন পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জনের জন্য মানবতার পূর্ণতা সাধনের জন্য মানুষের শ্রেষ্ঠত্ব তার মর্যাদা ধরে রাখার জন্য এবং তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য এই বিশেষ ইবাদত বন্দেগীর মাস রহমত মকফরাত আর নাজাতের সৌগাত নিয়ে এ মাহের রমজান আমাদেরকে দান করেছেন এবং সাথে সাথে আরও দান করেছেন পবিত্র কোরআনুল করিম আল্লাহ সুবান সুস্পষ্টভাবে বলেছেন শাহরুর রমাদন আল্লা উংজিলা ফিহিল কোরআন এই সেই মাহেরমাদান যাতে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে হুদা নাস গোটা মানব জাতির জন্য হৃদায়ত গ্রন্থ হিসাবে হুদা ওয়াল হুদাউলফরখান আর সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এক জ্বলন্ত দলিল জীবন্ত সেই ডকুমেন্ট আল্লাহর এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ সোবাহ আলা নাজিল করেছেন গোটা মানব জাতির হৃদায়তের জন্য কাজী এ কোরআন নাজিরের মাস মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের মাস রহমতের মাস মখফরাতের মাস নাজাতের মাস এ মাহে রমজান যার প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মখফরাত আর নাজাতের পয়গাম নিয়ে আসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন যার প্রতিটা মুহূর্ত ক্ষমার সুযোগ এনে দেয় প্রতিটা মুহূর্ত রহমতের সুযোগ এনে দেয় এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ এনে দেয় যে মাহি রমজানের একটি নফল ইবাদত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অন্য সময়ের একটি ফরজের সমতুল্য এ মাহি রমজানের একটি ফরজ অন্য সময়ের সত্তরটি ফরজের সমতুল্য এত গুরুত্বপূর্ণ এর প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন ক্ষণ রাসুলের করিম সল্লা বলেছেন এই মাহ পেও যারা জাহান্নাম নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না এই ধরনের লোকদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদের সকলকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আসর মাহিরমজানের প্রতিটা মুহূর্তকে আল্লাহ রিজামন্দি দিয়ে সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে আল্লাহ নিকট তাওবা করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করার জন্য সকল গুণাহ বর্জন করা সকল নেকামল অর্জন করার জন্য সচেষ্ট বা এই সকল অভ্যাসের মাধ্যমে আমরা এই মাহেরমজানের প্রতিটা মুহূর্তকে আমাদের জন্য কাজে লাগাই জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য জান্নাত লাভ করার জন্য আমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই আমাদের বাস্তব আমলের মধ্যে আমরা প্রতিফলিত করি সম্মানিত শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কালামি মাজিদ থেকে শুনব সুরাইয়া সিনের প্রথম থেকে কয়েকখানে আয়াতের তিলওয়ত করছেন قاري محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الرحيم لتنذر قوم ما أنذر. قد حق القول على اكثرهم فهم لا يؤمنون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم, فأغشيناهم فهم لا يبصرون soon الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر رأيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء أرسلون. اذ ارسلنا اليه مثنين فكذبوهما فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون وما علينا إلا البلاغ المبين، قالوا إنا تطيرنا به لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَنَّكُمْ مِنَّا عَذَابَ সম্মানিতার শ্রোতা আমরা সাহেবের কাছ থেকে কারিমের করোনা প্রথমে ইয়া হরফে এর নিগু রহস্য প্রকৃত অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসুলের মধ্যেই সীমাবদ্ধ সাংকেতিক বাককালাপ আল্লাহ যেহেতু এটা গোপন রাখতে চেয়েছেন এর পিছনে আমাদের বেশি ঘাটাঘাটি না করাই ভালো এই প্রথম আয়াত ইয়া আসিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে অল কোরআন হাকিম শপথ জ্ঞান গর্ভ বিজ্ঞানময়ী কোরআনের তারপরে বলা হয়েছে ইন্না কে অন্যতম চার নম্বর আয়াতে বলা হয়েছে আলা সিরাতি মুস্তকিম আপনি সরল সঠিক পথে রয়েছেন পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে তংজিল আল আজিজ রহিম পবিত্র কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ পাকের নিকট থেকে অবতীর্ণ ছয় নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে যাতে করে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতা পিতামহদেরকে ভয় প্রদর্শন করা হয়নি তাই তারা বেখবর রয়েছে সপ্তম আয়াত আলাহ আকসর ইহিম মিনুন অর্থাৎ তাদের অনেকের সম্পর্কে স্থির সিদ্ধান্ত হয়ে রয়েছে তারা ইমান আনবে না সমানিত শ্রোতা এ সুরাইয়া সিন প্রসঙ্গে আল্লাহ রসুল সল্লাহ আলী অনেক কথা বলেছেন এবং এর ফজিলত বরকত গুরুত্ব এবং এর উপকারিতা এবং এর সানি নজরুল সম্পর্কে আমরা তাফসির সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে এর নামকরণ নিয়ে আদি শরীফে পাওয়া যায় ইবনে মারদুবিয়া খতিব বগদাদি এবং বাইহাগিয়া হজরত বকর রাজিয়াল আনোহের সূত্রে বর্ণনা করেছেন প্রিয় নবী সল্ল্লাহু আলী হাসলাম এরশাদ করেছেন যে ইয়াসিনকে মোয়াম্মা বলা হয় কেননা ঈশ্বরার বরকতে এর পাঠক দুনিয়া লাভ দুনিয়াতে আরেকটি নাম হল দাফিয়া কেননা সুরার কারণে এর পাঠক সকল অকল্যাণ থেকে রক্ষা পায় ঈশ্বুরাকে কাজিয়াও বলা হয় এজন্য যে ঈশ্বরার বরকতে এর পাঠকের সকল হাজাত সকল প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দেন ঈশ্বরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট বা সানিরুজুর সম্পর্কে আবু নাইম দালাইলে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ বলেছেন প্রিয় নবী সল্লাহ আলী আসলাম কাঙ্গনে উচ্চ স্বরে করিম পাঠ করতেন মক্কার কাফেররা তা পছন্দ করত না একদিন তারা এই জন্য তার প্রতি আক্রমণ করার কুমতলবে এগিয়ে আসে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের হাতগুলো ঘাড়ের সঙ্গে আটকে যায় চক্ষু অন্ধ হয়ে যায় তখন তারা বাধ্য হয়ে হজুর্বাক সাল্লু আলিউস্লামের দরবারে হাজির হয়ে তার সঙ্গে তাদের আত্মীয়তার দোহাই দিয়ে বিপদ মুক্তির আর্জি পেশ করে প্রিয়নবী সাল্ল্লাহ আল্লাহ আল্লাপাকের মহান দরবারে দোয়া করেন ফলে আল্লাপাক তাদের বিপদ দূর করে দিলেন তখন এই সুরার শুরু থেকে এ সপ্তমায়াতেরই উমিনন পর্যন্ত নাজিল হয় এই হল ঈশ্বরাটি নাজিলের সানি নজুল বা প্রেক্ষাপট এর ফজিলত সম্পর্কে রয়েছে অসংখ্য হাদিস সুরাইয়াসিনের ফজিলত সম্পর্কে হজরত আনা সিবে মালিক রাদিল্লা হতে থেকে বর্ণিত প্রিয়নবী সল্লাহ আলিয়াস্লাম ওসলাম ইরশাদ করেছেন বস্তু মাত্রেরই একটি অন্তর রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বস্তুর একটি অন্তর রয়েছে পবিত্র কোরআনির অন্তর হল ইয়াসিন হজরত আবু হুরাই থেকে বর্ণিত প্রিয়নবী আলী আলিয়াস্লামে ইস্যাদ করেছেন যে ব্যক্তি কোনো রাতে পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুরাই ইয়াসিন পাঠ করবে আল্লাহ পাক তাকে ওই রাতেই মাফ করে দেবেন আহমদ আবু দাউদ নাসাই ইবনে মাজা ইবনে হিব্বান তিব্রানী হাকিম বাই হাকি হজরত মা কালিব নিয়াসার রাজিলাহির হাদিস বর্ণনা করেছেন যে প্রিয় নবী সাল্লু আলী ইসলাম ইস্বাদ করেছেন সুরাইয়াসিন হল পবিত্র কোরআনের কলব বা অন্তর যে ব্যক্তি আল্লাহ পাখের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ সুরা পাঠ করে তার পূর্বের সমস্ত গোড়া মাফ করে দেওয়া হয় অতএব তোমরা তোমাদের মৃতদের উপরে এ পাঠ করো খতিব হযরত আলী রাজিল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়েছেন তিনি বলেছেন প্রিয় নবী সল্লু আলী সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এ সুরা পাঠ করবে তাকে বেশ হজের সমান সব দান করা হবে সোভার্ল আর যে এই সুরাকে শ্রবণ করবে সে আল্লাহর রাহে এক হাজার স্বর্ণ মুদ্রা ব্যয় করার সমান সব পাবে আর যে এই সুরাকে লিখবে তার অন্তর এক হাজার নূর এক হাজার ইয়কিন এক হাজার নেকি এবং এক হাজার রহমত প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি এক হাজার হিংসা বিদ্বেষ এবং অন্তরের রোগ বের করে দেওয়া হবে হজরত আবু বকর রাজো থেকে বর্ণিত হাদিসে প্রিয়নবী সল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা মাতা উভয়ের কবরে বা একজনের কবরের নিকট সুরাইয়াসিন পাঠ করবে আল্লাপাক এসুরার অক্ষরের সংখ্যার সমান মৃত ব্যক্তির গোনা মাফ করে দেবেন আল্লামা ইবনি কাসির রহমতুল্লাহ লিখেছেন মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়েছে এমন ব্যক্তির নিকট ইসুরা পাঠ করলে মমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা লাঘব হয় কবরের পাশে দাঁড়িয়ে এসোরা পাঠ করলে কবরের আজাব মাফ হয় হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি সুরাই আসিন নিয়মিত পাঠ করে কেয়ামতের দিন এসুরা তার জন্য সুপারিশ করবে এই হাদিসখানে রয়েছে ইবনে আজা আবু দাবুদ এবং মুসনাদে আহমদ অন্য এক হাদিসে রয়েছে প্রিয়নবী আলী আলিয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে সুরাইয়া সিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজায় খোলা থাকবে ইমাম গজ্জালির রহমতরা লিখেছেন এ সুরাকে কোরআনের দিল বা অন্তর বলা হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই সুরার ফজিলত বরকত অর্জন করার এবং বেশি বেশি করে তিলাবাত করার এবং এর নির্দেশিত বাণীগুলো বাস্তব জীবনে আমল করার এবং মেনে চলার এর অনুশাসনগুলো জীবনের প্রত্যেকটি বাস্তব ক্ষেত্রে মেনে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় শ্রোতা রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান দিয়েছেন যে রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন কোরআনুল করিম দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের ক্ষমা করার জন্য যিনি এই মাহ রমজানের মতো নিয়ামত দান করেছেন রহমত মাগফিরাত আর নাজাতের সৌগাতে আমাদেরকে ধন্য করার জন্য যিনি বরকতময় মাহের রমজান দিয়েছেন মহিমান্বিত লাইলাতুল কদর দিয়েছেন যার সীমাহীন দয়া করুণা গণনা করে শেষ করা সম্ভব নয় আসুন শিরাবুল আলেবিনের সানে আমরা একটি হাম শুনি আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রবি আমার দুনিযাতে আমি যে দিকে তাকাই মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথৈনিয়ামতে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই ওথৈনিয়ামতে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কলো রসবি কলো রাহার র এই রবি আমার স আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে অনল আমি কি দিয়ে নি যার হয়েছ তুমি তার নেই যে পরাভ যে পরাভ আল্লাহ আমার র এই রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব 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 আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা আল্লাহ তাহলার সানে একটি হাম শুনলাম ঈশ্বরাটির তফসিরের দিকে যদি আমরা লক্ষ্য করি শুরুতে ইয়াসিনের অর্থ শুধুমাত্র পাক এবং তরুল সাল্লা ইসলামী জানেন কেননা এটি মোকাত্মহাতের অন্তর্ভুক্ত এরপর থেকে আমরা যদি লক্ষ্য করি কোন কোন তত্ত্বজ্ঞানী বলেছেন আরবের বনির তাই গোত্রের পরিভাষা ইয়াসিন শব্দের অর্থ হল হে ইনসান বা হে মানুষ আর এই মানুষ বলতে স্বয়ং হজরত রাসুল করিম রিম সাল আলু ইসলামের পবিত্র বরকতময় সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে যিনি ইনসানে কামিল পরিপূর্ণ মানব আলিয়া বলেছেন ইয়াসিন অর্থ হে ব্যক্তি বলেছেন ইয়াসিন শব্দটির অর্থ অর্থাৎ হে সমগ্র মানব জাতির সরদার ইমাম তাবারি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাজা একটি মতের উদ্ধৃতি দিয়েছেন তিনি বলেছেন ইয়াসিন শব্দটি আল্লাহ পাকের নাম সমূহের মধ্যে অন্যতম এ নাম দ্বারা পাক শপথ করেছেন আর ইকরমা বলেছেন ইয়াসিন অর্থ হল হে মানুষ মুজাহিদ বলেছেন এটি হলো আল্লাপাকের পবিত্র কালামের প্রাথমিক কথা পাক এই বাক্যটি দ্বারাই কথা শুরু করেছেন আবার কেউ কেউ বলেছেন এটি হাজত রাসুলের করিম সল্লা ইসলামের একটি সাংকেতিক নাম যেটি আল্লাপাক যে নামে তাকে ডেকেছেন অতএব যেটি হোক এগুলি হল সকলেরই লব্ধ এবং অনুমান ভিত্তিক এবং বিভিন্ন বক্তব্য এর প্রকৃত বক্তব্যটি প্রকৃত অর্থটি কেবল আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যেই এটি গুরু রহস্য সীমাবদ্ধ রয়েছে কাতাদার রহমদুল্লাহ বলেছেন এটি হল পবিত্র কোরআনের নাম সমীর অন্যতম অল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথকে আল্লাহ রবুল আলামিন বলেছেন ইন্না কালামিন আল মুরসালিন হে রসুল আপনি রাসুলদের মধ্যে অন্যতম এবং আপনি সহজ সঠিক সরল পথের মধ্যে অবিচল রয়েছেন যার প্রতিটি অক্ষর হিকমতপূর্ণ এবং জ্ঞানের উৎস যার মহিমা অপূর্ব যেখানে বাতিল বা জাদুর অনুপ্রবেশের কোনো সম্ভাবনা নেই যাতে কাব্যেরও কোনো সম্পর্ক নেই হে নবী পবিত্র কোরআনের প্রতিটি বাক্যই আপনার সত্যতার প্রকৃষ্ট প্রমাণ হে রাসুল নিশ্চয় আপনি রাসুলগুলির অন্যতম অবশ্যই আপনি সরল সঠিক পথের উপরে রয়েছেন আপনার দিন ধর্ম মত ও উপদ সম্পূর্ণ সঠিক এতে বিন্দু মাত্র সন্ধির অবকাশ নেই আপনার আদর্শ মহান চির অনুস্মরণীয় আল আজিজের রাহে নিশ্চয়ই মহান গ্রন্থ পবিত্র কোরআন পরাক্রমশালী আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় আপনি কোনো পাগল উম্মাদ নন এবং আপনার কোনো কবিও নন যা আপনার বিরোধীরা মক্কার কোরআশ কাফেরগণ যেভাবে আপনার কাছে প্রেরিত আসমানি কিতাবকে হালকা করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বক্তব্য সঠিক নয় অতএব আপনার অনুসারীরা পথভ্রষ্ট হতে পারে না অনন্ত অসীম করোনা থেকেও তারা বঞ্চিত হবে না আর আপনার বিরোধীরাও পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাফাকে আজাব থেকে রক্ষা পাবে না হে রসুল যাদের পিতামহদের সতর্ক করা হয়নি বলে তারা বেখবর রয়েছে এমন এক জাতিকে ভয় প্রদর্শন করার জন্য আপনার নিকট পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এই আয়াতে প্রিয় নবী সল্লাহ আলী প্রতি পবিত্র কোরআন নাজিল করার উদ্দেশ্য বর্ণিত হয়েছে এবং তার নবোধ সম্পর্কিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করা হয়েছে অর্থাৎ হে নবী আপনার দায়িত্ব অতীব গুরুত্বপূর্ণ অসাধারণ এমন এক জাতিকে ভয় প্রদর্শনের তথা হেদায়েত করার দায়িত্ব আপনার প্রতি অর্পিত হয়েছে যাদের কাছে তো নয় এমনকি তাদের পূর্বপুরুষের কাছেও কখনো কোনো নবী রাসুল প্রেরিত হননি পরিণামে তারা সরল সঠিক পথ থেকে অনেক দূরে সরে পড়েছে নাজাতের পথ তাদের অজানা তারা গাফলতির আবর্তে আল্লাহ পাকের নাম পর্যন্ত তারা জানে না আখিরাতের বিষয়ে তাদের অজানা তারা চির অজ্ঞ এর কারণেই যে হজরত ইসমাইল আল ইসলামের পর মক্কায় কোন নবী নবীর প্রেরিত হননি তারা ভালো মন্দের পার্থক্য বোঝানো সত্য অসত্যের পরিচয় তারা জানে না কাল ধরে তারা অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন রয়েছে হেরাসুল এমনই একটি অজ্ঞ জাতির হেদায়তের জন্য আপনি প্রেরিত হেরাসুলে পথভ্রষ্ট জাতিকে বিপদ মুক্ত করা তাদেরকে আখিরাত সম্পর্কে সতর্ক করা এবং সরল সঠিক পথের দিকে আনা আপনার মহান দায়িত্ব কিন্তু এ কাজ সহজ নয় যারা আপনার অনুসরণ করবে তারা সঠিক পথ লাভ করবে আর যারা আপনার অনুসরণ করবে না তারা পথভ্রষ্ট এবং কুপগ্রস্ত হবে তবু বলে রাখি এমন কিছু লোক রয়েছে যারা কখনো আপনার আহ্বানে সাড়া দেবে না তাই পরবর্তী আয়াতের সাধ হয়েছে আলা লাকদ লকদ ফাহুম লাই উমিনুন। তাদের অধিকাংশ লোক সম্পর্কে সিদ্ধান্ত হয়ে রয়েছে যে তারা ইমান আনবে না তারা সত্য ও সুন্দরের দিকে আসবে না ঘৃণ্য ও নিন্দনীয় কর্মের হয়ে থাকবে অনুসরণকে তারা জীবনের লক্ষ্য হিসাবে করেছে তাই তাদের অধিকাংশ লোকই ইমান আনবে না সম্মানিত শ্রোতা মাহ রমজানের একটি অন্যতম ইবাদত হল ইতেকাফ ইতেকাফ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত রাসুলের করিম সাল আলী তিনি ইতেকাফ আদায় করতেন এক বছর কোনো কারণে ছুটে গিয়েছিল পরের বছর তিনি দশ দিনের ইতিকাফকে বিশ দিন তিনি পালন করেছেন কাফ ছুটে যাওয়া বৎসরের ইতিকাফ তিনি কাজা আদায় করেছেন এ এতেই বোঝা যায় কাফের গুরুত্ব কত অপরিসীম রাসুলের করিম সালাম তিনি বলেছেন যে শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রজনী যার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন লাইলাতুল কদরের খাই র আলফি সাহার লাইলাতুল কদর হল এমন এক মহিমান্বিত রজনী যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠতর আসলে করিম সাল্লু ইতে গুরুত্ব বলতে গিয়ে বলেছেন মানে এ ইেকাফ আশা রাফি রমাদান কেনাকা হজ্জাতেইন ও অমরাতেইন যে ব্যক্তি রমজানের শেষ দশকের ইতেকাফ করবে ওই ব্যক্তি যেন দুটি হজ এবং দুটি উমরা আদায় করল সোবাহরাল্লাহমদি ইতেকাফে বসার জন্য বিশে রমজান ইফতারের আগে মসজিদে পৌঁছতে হয় ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে তসবি তাহলিল নামাজ তেলাওয়াত তাওবা ইস্তফার দুরুদুসালাম পাঠ করে মসজিদের মধ্যেই এই শেষ দশকটি কাটাইতে হয় এবং যারা ইতেকাফ করেন তাদের পক্ষে লায়লাতুল কদর পাওয়া সম্ভব হয় সম্মানিত শ্রোতা ইতেকাফের গুরুত্ব ফজিলত এ বিষয়ে আলোচনা করছেন মাওলানা ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির বিসমিল্লাহ রহমান রহিম কফ আরবি শব্দ এর অর্থ হল অবস্থান করা আবদ্ধ করা বা আবদ্ধ রাখা ইসলামী শরীয়তের পরিভাষায় এতে কফ হল এবাদতের উদ্দেশ্যে এতে কফের নিয়তে নিজেকে মসজিদে বা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা যিনি এতে কফ করেন তাকে মোহতাকিফ বলে এতে কফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি লাভের নিয়তে আদায় করা হয় আল্লাহ তালা পবিত্র আনুল কারীমের সূরা আল একশো 125 আয়াতে এরশাদ করেন ও ইলা আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র করো তোয়াফকারী ইতিকাফকারী ও রুকু সিজদাকারীর জন্য সম্মানিত শ্রোতা এ আয়াতে আল্লাহ তালা তার দুজন জলিলুল কদর নবীকে বাইতুল্লাহ পুনর্নির্মাণের পরপরই ইতেকাফকারীদের জন্য তা পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন এর দ্বারাই মূলত ইফের গুরুত্ব ও মহত্ত্ব বোঝা যায় এর গুরুত্ব আরও স্পষ্ট হয়ে যায় রসলে পাক সাল্লি ওয়াসাল্লামের আমল দ্বারা তিনি মদিনায় হিজরতের পর থেকে ওফাতের আগ পর্যন্ত প্রতি রমজান মাসে ইতেকফ করেছেন হাদিসে বর্ণিত উম্মাহাতুল মুমিনিন হজরত আশাহ রদিয়াল্লাহ আনহা বলেন মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত রমাদনের শেষ দশকের এতে করেছেন এরপর তার পূর্ণবতী সঙ্গিনী ইতি কফ করেছেন প্রখ্যাত সাহাবি হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল পাক সাল্লি ওয়াসাল্লাম এর করেন এতে সর্বপ্রকার পাপ হতে মুক্ত থাকে এবং অন্যরা বাইরে আমল করে যে নেকি লাভ করে সে ইতেকাফে থেকে বাইরের আমলগুলো না করেও সে পরিমাণ নেকি লাভ করে ইবনে মাজা সম্মানিত শ্রোতা এ হাদিসে এতে কফের দুটি বড় ফায়দার কথা বর্ণিত হয়েছে এক যাবতীয় পাপ হতে মুক্ত থাকা বাইরে থাকলে হয়তোবা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল কিন্তু কফের দরুন তা থেকে রক্ষা তো পেলই দুই আমল না করেও অনেক নেক আমলের সব প্রাপ্তি ই যেহেতু ই থাকার কারণে বাইরের অনেক পুণ্যের কাজে অংশগ্রহণ করতে পারে না তাই ধারণা হতে পারে যে সে অনেক পুণ্যের কাছ থেকে বঞ্চিত হল এজন্যই আল্লাহ তার হাবিব রসলে পাক সাল্লু আলি ওয়াশাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আমল না করেও সে এসব আমলের সাব প্রাপ্ত হবে সুবাহান আল্লাহ কি অপূর্ব সুযোগ আল্লাহ পাক রবুল আলমিন এতেকরীর জন্য রেখে দিয়েছেন সম্মানিত শ্রোতা আমাদের মা বোনেরাও বাড়িতে নির্দিষ্ট জায়গাতে কিংবা নামাজের জায়গাতে এতেকাফ করতে পারেন এবং এতেকাফের যে ফজিলত আল্লাপাক রব্বুল আলমিন রেখেছেন বান্দার জন্য সেই ফজিলত প্রাপ্ত হতে পারেন আমাদের মা বোনেরা অপর হাদিসে বর্ণিত হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু মসজিদে নববিতে ইতেকাফ অবস্থায় ছিলেন এমত অবস্থায় জন্য ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে চুপ করে বসে গেলেন তাকে দেখে হজরতে ইবনে আব্বাস রদি আনহু বললেন কি ব্যাপার তোমাকে খুব বিষণ্ন চিন্তিত মনে হচ্ছে তিনি বললেন হে আল্লাহ রাসুলের চাচাতো ভাই হ্যাঁ নিশ্চয়ই আমি চিন্তিত ও পেরেশান কারণ জনৈক ব্যক্তির কাছে আমি ঋণী এবং রসলে পাক আলী ওয়াসাল্লামের রওজার দিকে ইশারা করে বললেন ওই রওজায় যিনি আছেন তার ইজ্জতের কসম সে ঋণ আদায়ের সামর্থ্য আমার নেই একথা শুনে হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ বললেন আমি কি তোমার জন্য তার কাছে সুপারিশ করব লোকটি বললেন আপনি যা ভালো মনে করেন এ কথা শুনে হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু তৎক্ষণাৎ মসজিদের বাইরে চলে এলেন এটি দেখে লোকটি বললেন হজরত আপনি হয়তো ইয়তে কফের কথা ভুলে গেছেন তিনি বললেন না ভুলি নাই তখন তার চোখ বেয়ে ঝোট ছিল রসলে পাক সাল্লিউসাল্লামের রওজার দিকে ইশারা করে বললেন আমি এই রওজায় যিনি শুয়েছেন তার নিকট শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি নিজ মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন পূরণার্থে রওনা হয় এবং তাতে সে চেষ্টা করে তা তার দশ বছর ইয়তে কফ করার চেয়ে উত্তম হয় আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইয়েতে কফ করে আল্লাহ তালা তার ও জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন যার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান হতেও বেশি শো আবুল ইমান এক বর্ণনায় রসলে পাক সাল্লি ওসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তির রমাদান মাসে দশ দিন ইয়েতে কফ করবে তার এ ইয়তে কফ নেকি ও শ্রেষ্ঠত্বের বিবেচনায় দুটি হজ ও দুটি ওমরার সমপরিমাণ নেকি পাবে সোয়াবুল ইমান ও বাইহাকি অন্য হাদিসে বর্ণিত রসুলে পাক সাল্লু আলী ওয়াসাল্লাম এরশাদ করেন এতে কফকারী প্রতিদিন একটি করে হজের সোয়াব পায় সোয়াবুল ইমান ও বাইহাকি সম্মানিত শ্রোতা এ বিশাল ফজিলত ও বরকতপূর্ণ এবাদত কফের গুরুত্ব ও মর্ম কথা হল অন্তরকে সকল কিছু থেকে মুক্ত করে একমাত্র আল্লামুখী করা দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য নিজেকে ব্যস্ত রাখা পার্থিব সকল সম্পর্ক ছিন্ন করে কেবলমাত্র তারই সাথে সম্পর্ক স্থাপন করা এটি হওয়া উচিত এতে কফের একমাত্র উদ্দেশ্য এভাবে এতে কাফ করতে পারলে পাওয়া যাবে এতে কফের প্রকৃত স্বাদ এবং তৈরি হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক এবং অর্জিত হবে এতে কফের প্রকৃত ফজিলত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজানের শেষ দশকে ইতে কফে অংশগ্রহণ করে অশেষ সব হাসিলের তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা আমরা এতক্ষণ মাওলানা ডক্টর মোহাম্মদ শাহজান কবিরের কাছ থেকে ইতেকাফের গুরুত্ব ফজলত সম্পর্কে আলোচনা শুনলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আলোচনার বিষয়বস্তুর উপরে আমল করার তৌফিক দান করুন এবার ইতিকাফের গুরুত্ব ফজিলত সম্পর্কে আরো আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বিসমিল্লাহির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের অফরন্ত রহমত বরকত ও মাগফিরাতের সৌগাত নিয়ে প্রতি বছর ঘুরে আমাদের মাঝে আসে পবিত্র মাহে রমাদান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ এই মাসকে তিন ভাগে বিভক্ত করেছেন তিনি করেন ইসেন রহমাতুন ওসতুহরাহ ও আহ ইতকুম মিনান্নার অর্থাৎ এটি এমন একটি মাস যার প্রথম অংশ রহমত মধ্যম অংশ ক্ষমা এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তির হাদিসে কুদ্সিত আল্লাপাক ইরশাদ করেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার নিকট আশা করতে থাকবে ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতে থাকব। অন্য জায়গায় করেন তোমরা যদি এত বেশি পরিমাণ গুণা করো যার স্তূপ আকাশের কিনারা গিয়ে থেকে কিন্তু পরক্ষণে যদি স্বচ্ছ পবিত্র অন্তরে আন্তরিকভাবে আমার নিকট মাঘ ফেরত প্রার্থনা করো ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাপাক ইরশাদ করেন কলিয়া ইবাদ أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হফুর রহে অর্থাৎ হেরাসুল আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না আল্লাহ পাক সমস্ত গুণা ক্ষমা করবেন কেননা তিনি বড়ই ক্ষমাশীল অতি দয়ালু রমজানের রহমত বরখত ও নাজাত লাভের আশায় মাহে রমজানের মর্যাদাকে কাজে লাগিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় সর্বোপরি মহান আল্লাহর নৈকুট্য লাভের জন্য রমজানের শেষ দশকের অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত রমজান মাস পুরোটাই ফজিলতে ভরপুর তবে এর শেষ দশকের ফজিলতটা অনেক বেশি কারণ তাতে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম ফজিলতপূর্ণ একটি রজনী এবং আছে বেশ কিছু বৈশিষ্ট্য ও বিশেষ আমল রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর নামে এক রাত যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ যে ব্যক্তি এ রাতে ইমান ও এহতাবের সাথে যে ইবাদত বندگی করবে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেয়া হবে রাসূল করিম sallallahu alaihi wasallam ইরশাদ করেন আমান কওমা লাইলাত আল কদর ইমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন জামবি আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ইবাদত বندگیর মাধ্যমে সবে কদরের রাত্রি যাপন করবে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে রমজানের শেষ দশকে ইতিকাফ রসূল পাক sallallahu alaihi wasallamar গুরুত্বপূর্ণ একটি আমল ফরজ ইবাদত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব ইবাদত করা হয় তার মধ্যে এতেকাফ একটি অন্যতম ইবাদত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রমদানের শেষ দশকের ইতেকাফ সুন্নাতে মোয়াক্কাদা আলাল কিফায়া অর্থাৎ মহল্লার জামে মসজিদে কোনো রোজাদার মুসল্লি এতেকাফ করলে সবার তরফ থেকে এ ধরনের সন্নত আদায় হয়ে যাবে এলাকাবাসীর কেউ যদি এতেকাফ না করে তাহলে সন্নত ছেড়ে দেওয়ার কারণে সবার সন্নত তরকের গুনা হবে এতেকাপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থির থাকা আবদ্ধ থাকা অবস্থান করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে সব হাসিলের উদ্দেশ্যে পার্থিব ও জাগতিক সব ধরনের সংস্পর্শ ত্যাগ করে মসজিদে অবস্থান করাকে এতেকাপ বলে পবিত্র কুরআনে আল্লাফ্পাক ঈশ্বাদ করেন ওলা তুবা শিরোহুন্না ওয়াংতুম আ কিফু নাফিল মাসাজিদ অর্থাৎ তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না বিশ রমজান সূর্যাস্তের কিছুক্ষণ আগ থেকে ঈদ উল চাঁদ দেখার পর্যন্ত পুরুষদের জন্য মসজিদ এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে এতেকাফ বলে এতেকাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ রসলি করিম সল্লাহ আলিয়াল্লাম স্বয়ং এতেকাফ করেছেন এবং এতেকাফ করার জন্য সাহাবাহ কারামকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন প্রিয় নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে আল্লাহ তার প্রতি শান্তি ও রহমত নাজিল করবেন এবং পুলসিরাত পার পূর্বক বেহেস্তে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাবেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত রসলি করিম সাল্লাহ আলী আসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি রমাদান মাসের শেষ দশ দিন এতে কাফ করবে সে দুটি উমরাহ ও দুটি হজ আদায় করার সব পাবে রসলি করিম সাল্লাহ আলী আসাল্লাম শেষ দশ দিন মসজিদে এতে কাফ করতেন প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না তার ওফাত মুবারকের আগ পর্যন্ত তিনি এতেকাফ পালন করে গিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত এতেকাফকারী নিজেকে পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পুণ্য সমূহ জারি রাখা হয় তাকে সব ন্যাক কাজের কর্মী বিবেচনা করে বহু সবাব দেয়া হয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রমাদানের শেষ দশকে এতে পালন করার তৌফিক দান করুন আমিন সম্মানিত শ্রোতা যে এতে মহানবী রসুল করিম ইসলাম করেছেন সৌন্নতে মোয়াক্কা দেয় কিফাইয়া লাইলাতুল কদর পাওয়াত সহজ হয় এবং আল্লাহ আল্লাপের নৈকট্য অর্জন আত্মশুদ্ধি অর্জন সবগুলোর জন্য উত্তম সহায়ক যেহেতু কাফের এই গুরুত্বপূর্ণ ইবাদতটি জন্য তাহবার জন্য সংশোধনের জন্য নিজের মনটাকে হৃদয়টাকে কলবকে আল্লাহর সঙ্গে এবং মসজিদের সঙ্গে জুড়ে রাখার জন্য সংযুক্ত রাখার জন্য যেতে কাফটি মানুষের স্বভাব চরিত্রকে বদলে দেওয়ার জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে আখেরাতমুখী কার্যকলাপের সঙ্গে যুক্ত করার জন্য যে এতে কাফটি অপরিসীম গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সকলকে মাহের রমজানের শেষ দশকে এতে কাফ করার তৌফিক দান করেন এবং এর ফজিলত বরকত অর্জন করার নসিব দান করেন এই কামনা করছি সম্মানিত শ্রোতা যা রুসিলায় আমরা ইসলাম পেয়েছি এ কুরআন পেয়েছি এ রমজান শরীফ পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি এতে কাফ পেয়েছি অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি যে রাবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ রসুল যার আগমনের ঘোষণা প্রচার করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যে তিনি আসছেন তিনি আসবেন এই হবে তার নাম আমির প্রথম অক্ষর শেষ অক্ষর এ তিনি হবেন মরুবাসী এইভাবে ওনার ওনার উন্ম্মতের এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক আসমানী কিতাবের মাধ্যমে সকল নবী সুলগন ঘোষণা করেছেন তাদের উন্মতদের মধ্যে ওসিয়ত করেছেন ওনাকে পেলে যাতে সাহায্য করা হয় ওনার প্রতি যাতে ইমান আনা হয় ওনাকে যাতে সম্মান করা হয় এবং ওনার আদেশ যাতে মান্য করা হয় তার প্রশংসা করে সমস্ত মলাইকা সমস্ত সৃষ্টিজগত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যেমন করে সমস্ত সৃষ্টিজগত তার হাবিবের প্রশংসাও সমস্ত সৃষ্টিজগত নিমগ্ন অতএব আসুন মহানবী সাল্লাল্লাহু একটি নাত আমরা শুনি তার প্রশংসা সুযোগে একটি নাতে রাসূল শুনব সমবেত কণ্ঠে পরিবেশিত হচ্ছে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো तुी मदिनावा ओगो कमलिवाला तु मदिनावाला तु जो जगो ताला कामलिवाला तु मदिनावाला गो कामलिवाला तुी मदिनावा

তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্নে দেখা দাও কামলিওয়ালা তুমি মদিনা ओगो कामले वाला तुमी मर्दी वाला तुम्हारी जोन ने जोगो तो जाला कामले वाला तुमी मर्दी ना वाला ओगो कामले वाला तुमी मर्दी ना वाला ओगो कामले वाला तुमी मर्दी ना ওগো কামলি তুমি মদিনা ওগো গো তুমি মদিনা এতক্ষণ আমরা রসুল করিম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালামের সানে একটি নাচ শুনলাম আল্লাহ রবুল আলমিন যাদেরকে ন্যাক কাজ করার তাওফিক দিয়েছেন তাদের সচেতন হওয়া উচিত যে এই নেক কাজ নেক আমলগুলো যাতে বরবাদ হয়ে না যায় সেই জন্যই আমরা কারো গিবত করবো না পরনিন্দা চর্চা করব না মানুষের বিরুদ্ধে কুৎসা রচনা করব না কোনোভাবেই আমরা কারো হক নষ্ট করব না আমরা সবসময় সেই পরিশুদ্ধ জীবন যাপন করার চেষ্টা করবো তাকুয়ার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবো সকল প্রকারের পাপাচার গুণা হয় এমন যে কোনো কাজ আমরা বর্জন করবো এই মাহেরমসারের এটাই আমাদেরকে শিক্ষা দেয় কারণ রাসুল করিমুসাল সুস্পষ্টভাবে বলেছেন মাল্লাম এদা জুরি ও আলহি ফ্লা হাজাতুন আদা তোয়া ও শারহু মু আলী রুল বখারি মুসলিম সহি আল বখরি এবং সহি মুসলিম শরীফে বর্ণিত এই হাদিসখানায় করিম করিমালাম সুস্পষ্টভাবে বলেছেন যে রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করল না বর্জন করল না অন্যায় কাজকর্ম বর্জন করল না ওই ব্যক্তি না খেয়ে উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই তার মানে শুধু সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয় এটা আল্লাহ রসুল বলেছেন সাহারি থেকে ইফতার পর্যন্ত যেভাবে আমরা পানাহার বর্জন করি একই সঙ্গে সকল প্রকারের অন্যায় কথাবার্তা মিথ্যা কথা অন্যায় কাজকর্ম মন্দ আমল ওগুলোও বর্জন করতে হবে তাহলেই এটার নাম রোজা হবে যদি আমরা অন্যায় কাজকর্ম বর্জন না করি মন্দ কাজ থেকে বিরত না থাকি তাহলে আল্লাহ রাসুল সাল্লু আলু সাল্লাম এটাকে উপোস থাকা বলেছেন এটাকে সিয়াম পালন করা বলেননি কাজী আমাদের কি সচেতন হতে হবে যে সত্যিকারের সিয়াম পালন করতে হলে সকল মন্দ কাজ বর্জন করতে হবে পরিহার করতে হবে এবং ভবিষ্যতের জন্য বর্জন করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাওবার মাধ্যমে তবেই আমরা রহমত মাগফিরাত নাজাতের সৌগত লাভ করতে পারব সম্মানিত শ্রোতা আমরা পবিত্র কালামি Majid থেকে তেলাওয়াত শুনবো بسم الله الرحمن الرحيم ألف لام تلك آيات الكتاب الحكيم كان للناس عجبا أن أوحينا إلى رجل منهم إلى رجل من وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافر خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام

إليه مرجعكم جميعا، إليه مرجعكم جميعا الله حقا إنه يبدأ الخلق ثم يعيد ليجزي الذين امنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم

রাবুল আলমিনী কোরআনুল কারিমের সুরাল বাকারের মধ্যে আরেকটা আয়তের মধ্যে বলেছেন ফজ কুরুণি আজ করুকুম তোমরা আমাকে জিকির করো আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তিনি বলেছেন আমাকে একবার স্মরণ করলে আমি কম্পকে দশবার আমার বান্দাকে স্মরণ করি সুভান আমার দিকে এক কদম এগিয়ে আসলে আমি আমার বান্দার দিকে কম্পকে দশ কদমে এগিয়ে যাই ফাজ করুন আজ করুকুম, তোমরা আমাকে জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আসুন তাহার্যতের ওয়াক্তে

الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আল্লাহ রবুল আলমিন জিকিরে পর আসুন আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পাঠ করি কারণ আল্লাহ রবুল নিজে বলেছেন করুন করিমেন সুরা হজাবের ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে ইন্নাইকুই আলা নাবি। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরিসগুন নবীর প্রতি দরুদ পড়ছেন এবং পড়তে থাকবেন আমানু হে মান্দারগুন সল্লআ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করু ও সেল্লিম তসলিমা এবং তাকে সালাম জানাও যেভাবে সালাম জানাতে হয় ওরকম আদবের সঙ্গে গুরুত্বের সঙ্গে মহব্বতের সঙ্গে একবার দরশীর পাঠ করলে আল্লাহ রবীন্দ্র খুশি হয়ে দশটি মাফ করে দিবেন দশটা নেকি দান করবেন দশটা ইজ্জত আল্লাপাক বাড়িয়ে দিবেন বলে সুবাহার্লাম অপর হাদিসে আছে তিনি সত্তরটি গোনা মাফ করে দিবেন সত্তরটি নেকি তারা মোল্লামায় লিখে দেওয়া হবে আসুন সেই মহব্বত নিয়ে আমরা আল্লাহ রসুলের প্রতি

হইয় বিজির দিওয়ান ও যাইতে পারো ওই যে সোনার মদিনা, দিন আল্লাহ আলা আলা সৈন وعلى وعلى سيدينا وعلى سيدينا وعلى محمد وعلى ال سيدنا محمد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي تسعة وعشر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوها عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهر سقيم يوانون سكمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي تسعة أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدا حضرت أمه ليلة مولده ياسية مريم في نسوة من الحضيرة القدسية وأخذ المخوض فولادته صلى الله عليه وسلم نورا يتلالا السنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا, يا نبي سلام عليك يا رسول سلام عليك, سلام عليك. يا حبيب سلام, سلام عليك صلوات الله عليك. عليك حبيبي يا رسول الله

يا رسول الله رحمة للعالمين ويا حبيب الله حياة النبي أتين مدينة كتوا شك رسول কইরো যায় আসে যায় আসে কান বারবার যায় মোরা কবে যে

মদিনা মনের বাসনা না ওই মদিনা মনের কামনা মদিনা দুঃখের সন্ত না

লাল্লা বি কামালিহিশফাদুজা বি জমা লিহি সুনাত জমি ওয়া লিহি সল্লো আলী ওয়া লিহি আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মাহেরমজানির এ মোবারক সময় আসুন পরম কুণময়ের দরবারে আমরা মোনাজাত করি আল্লাহ মামিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا রহমতের দশক পেরিয়ে গেছে আল্লাহ মকফিরতের দশক আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পথে আল্লাহ আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ ইমাফিরাতে দর্শকের মধ্যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন বলেন জানা অজানা ছোট বড় প্রকাশ্যে গোপনে যত ধরনের ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়েছে আল্লাহ আল্লাহ ফিউগ্ফর ও গাফ্ফার নামের বর্কতে আপনার হাবিবের খাতিরে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি পরিপূর্ণ মাফফেরাত দান করে দেন আমাদের পিতা মাতার গুণা গুলি আল্লাহ ফ্রি মাফ করে দেন আপনার হাবিবের সমস্ত উন্নতের গুনা আল্লাহী মাফ করে দেন আর বলে رب الاول امين আমাদের প্রত্যেকের মধ্যে তাকওয়ার গুণে হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করে দেন رب الاول امين يا الله يا كامل الحاكمين يا مجيب السائلين يا حي يا আল্লাহ আমাদের জার মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে তাওবা করে সংশোধন হয়ে যাওয়ার তৌফিক দান করে দিবেন দিনের ব্যাপারে যার মধ্যে যত রকম কমতি আছে আল্লাহ মেহেরبانی করে তার পূর্ণতা দান করে দিবেন رب الاول امين يا الله দূর থেকে দেশে বিদেশে থেকে এই অনুষ্ঠান শুনেছেন শুন আমাদের সঙ্গে মোনা যাতে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকটা হাত কে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন বাবু আল্লাহ রমজানের পূর্ণ ফজিলত বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে দেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে খাস রহমত বরকত শান্তি নাজিল করে দেন বাবু আল্লাহ তাম বিশ্বের সকল মানব জাতিকে ইমান এবং হেদেত নসিব করে দেনাবোল আলবিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা দান করে দেন বাবুদ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ শিক্ষা ধর্মে কর্মে ইমানে আমলে শক্তিতে সম্পদে প্রাচুর্যে শান্তিতে সমৃদ্ধিতে বাংলাদেশকে বিশ্বের সেরা দেশে পরিণত করে দেন আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ মহামারী বন্যা সাইক্লোন ভূমিকম্প সার্বিকভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ আপনি হেফাজত করে আল্লাহ জানি না কোন দিন কোথায় কিভাবে কি হালতে আমাদের মৃত্যু হবে মবুদ দোয়া কবল হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে আপনার কাছে আমরা সম্মিলিতভাবে দরখাস্ত রাখলাম যেদিন যেখানে আমাদের মৃত্যু হোক ইজ্জতের সঙ্গে আর ইমানের সঙ্গে মৌতের ফয়সালা করে দিবেন মাবুদ। আর মৌতের সময় প্রত্যেকের জবানে আখিরি কালিমা হিসাবে জারি করে দিবেন কালিমা তৈর صلى الله عليه وسلم